প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবশ্যই যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আবারো চলে আসলাম আপনাদের প্রিয় ফারুক ভাইয়ের কবুতরের লপে দর্শক আজকে বেশ কিছু জোড়া কবুতর দেখাবে নতুন নতুন কিছু রেসার কবুতরের বাচ্চা আছে খুবই কম দামে আপনারা নিতে পারবেন গররা আছে গ্রিবাজ আছে আর অন্যান্য জাতের কবুতর আছে দর্শক সেগুলো আমি দেখানোর চেষ্টা করব আর যারা মহসিন টিভিতে দর্শক প্রতিবেদন দিতে চান এরকম কবুতর খামার পাখির খামারের দর্শক মহসিন টিভির নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হলো 01816141478 আর যারা দর্শক দেশ বিদেশ মহসিন টিভি সাবস্ক্রাইব করে ফেলছেন সবাইকে দর্শক আবারও আর যারা এখনও করেন নাই প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলবেন দর্শক তো চলুন ফারুক ভাইয়ের সাথে কথা বলি আর যাওয়ার আগে একটা কথা দর্শক মহসিন টিভি আসলে কোনো খামারি বা কোনো ক্রেতা বিক্রেতা কেউ যেন না ঠক সবসময় ওই চিন্তাটা করে দর্শক আপনারা অনেক টাইমে হয়তো হুট করে একটা কমেন্ট করে ফেলেন কিন্তু না মহসিন টিভি ইউটিউবের টাকা দিয়ে চলে না মহসিন টিভি ইউটিউবটাকে ভালোবাসে কবুতর সেক্টরটাকে ভালোবাসে দর্শক মহসিন টিভি যেই মহসিন ভাই আপনাদের এই যে আমি হ্যাঁ পাশা একটা চাকরি আছে পাশাপাশি 50 থেকে 60 হাজার টাকা স্যালারি পাই মাসে আল্লাহ রহমতে কিন্তু কবুতর চক্রটার ভালোবেসে আপনাদেরকে আমি সবসময় ভিডিওগুলো করার চেষ্টা করি দর্শক অনেকে হুট করে একটা মন্তব্য করেন ভাই দাম বেশি ওই লোকটাতে কিনে নিয়ে আসলো দর্শক এটা কবুতর তো আর নিজে বানায় না উনি কিনে নিয়ে আসে নিয়ে এসে কয়েকদিন পালে পালার পরে ভালো লাগে না বিক্রি করে আর ভাই কিনে আর আবার বিক্রি করে হয়তো বা তার খামারে কিছু বাচ্চা হয় তো উনি তো দাম চাবে দর্শক আপনারা যারা আছেন দামাদামি করে নেবেন আর আপনি যে কিনে নিয়ে যাবেন দর্শক সেরও তো আপনি বিক্রি করবেন বিক্রি করলে কি আপনি লসে বেচবেন ঠিক আছে কিনা দামে আপনি বিক্রি করতে চাইবেন হয়তো কবুতরের বাজার কমতে পারে বাড়তে পারে এরকম হতে পারে দর্শক তো আসলে আমার কথাগুলো ভুল বুঝবেন না প্লিজ দর্শক তো আপনাদেরকে খুব ভালোবাসি আমি কারণ আপনাদের জন্য এই মহসিন টিভি এতটুকু এগিয়ে গেছে আর প্রতিদিন সদস্য মহসিন টিভির যে সদস্যগুলো আপনারা বাড়তেছেন প্রতিদিন 300 থেকে 400 দর্শক আমার খুব ভালো লাগতেছে কারণ মহসিন টিভিটাকে আপনারা খুব আপন করে নিচ্ছেন দর্শক তো চলুন আর কথা না বাড়িয়ে আর আমার কথা যদি কারো মনে কষ্ট থাকে দর্শক ক্ষমা প্রার্থী চাচ্ছি তো চলুন ফারুক ভাইয়ের সাথে কথা বলি আমরা আসসালামু আলাইকুম ফারুক ভাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আশা করি ভালো আছি ভাই আপনি তো খুবই কলের উপরে কল আপনার কবুতরগুলো সেল দেওয়া লাগবে দর্শকরা খালি আপনার কল দিচ্ছে আর আপনার একটা কমপ্লেন আছে ভাই বলেন ভাই আপনার মাইক দেওয়া দরকার দর্শকরা বলতে আছে ভাই ফারুক ভাই কল ধরে না এই মুহূর্তে আমার কবুতর আসলে মানে দুই দিনের ভিতরে সেল হয়ে যায় তো মহসিন টিভিতে অনেক খামারিরা কল দেয় ভাই কম হয় বিক্রি কারণটা কি অপারেটর সেল হয় কারণ কি বলতে পারি না দর্শক আমার ভালোবাসে অনেক ভালোবাসে হ্যাঁ তো এগুলো কি সবগুলো কি বিক্রি করবেন জি 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 এই যে এগুলো বাচ্চাগুলো বিক্রি করবেন আরো কবুতর আছে তো দর্শক আজকে অনেক কবুতর আছে কথা না বাড়ি আমি বেশি কথা বলে ফেলছিলাম তো তো চলুন ভাইয়ের কবুতরের দামগুলো জানানোর চেষ্টা করি তো ভাই তার আগে আপনার ঠিকানাটা মোবাইল নাম্বারটা আমার একটু দেন উত্তর রাজাবাড়ি আর কি নাম তো হবে আব্দুল্লাপুর পদ্মা সাই স্টোর হাসপাতাল পাশে হ্যাঁ জিরো নাম আমার নাম্বার হলো 07-3-8-9406-8 07-3-8-9406-8 আমার কাছ থেকে কবুতর নিলে ভাই দামা দামি করতে পারো না আর আমি একদমই বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি হ্যাঁ আমার কাছে যদি ভালো লাগে আর দামটা কি বেশি থাকবে না কম থাকবে সবসময় চেষ্টা করি কম দেওয়ার জন্য কারণ আমি কিনে আনি আচ্ছা কথা না বাড়ায় চলেন আমি কবুতরের দামগুলো দাদা নাই হ্যাঁ আচ্ছা কথা বলার ছিল বলেন একটু বলেছিল যে আপনারা কবুতর নিলে আমাকে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে টাকার বাইরে হইলে ফুল টাকা পেমেন্ট আর যদি টাকার ভিতরে হয় হোম ডেলিভারি আমাকে 500 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই কবুতরের দাম জানে হ্যাঁ আসসালামু আলাইকুম মাশাল্লাহ ভাইয়া এক জোড়া যে সুইট এগুলো কয় পরে জিরো পরে মাশাল্লাহ দর্শক খুবই সুন্দর বিগ সাইজ এই যে জোড়াটা আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের এই যে আমি দেখানোর চেষ্টা করি ভাইয়া তো আমি দেখাইলাম নরমাদি ঠিক আছে আচ্ছা 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 তো এটা কি নর হ্যাঁ এটা নর দর্শক এটা মাদি জিরুপরের ভাই জিরুপরের কবুতর এত বিগ সাইজ মাশাল্লাহ কবুতরগুলো খুবই ফ্রেশ ভাই ছোট্ট করে বলুন তো তাড়াতাড়ি ছোট্ট করে 2500 তো দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম এই জোড়াটা 2500 টাকা হইলে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর মাশাল্লাহ এই যে আমি দেখাইলাম মিস পার্ক নাই আর দর্শক আমার কথাগুলো যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আপনাদেরকে আমি খুব ভালোবাসি মহসিন টিভি সদস্য দিন দিন অনেক বাড়তেছে কারণ মহসিন টিভিকে অনেক ভালোবাসে মানুষ আর সবচেয়ে বড় কথা আমি মানুষকে অনেক ভালোবাসি শুধু এই প্রফেশনাল না আমার সাংবাদিকতা প্রফেশনালের বাইরেও আপনারা কোনো টাইমে আপনারা বুঝতে পারবেন আমি মানুষের সাথে সবসময় মিশতে চাই কিন্তু অনেকে আছে দর্শক বিভিন্নভাবে হয়তো চিনে না জানেন একটা মন্তব্য করে ফেলে আসলে মানুষকে কখনো মানে নিচুভাবে চিন্তা করা ঠিক না মানুষ একজন যে যে লেভেলের হোক সবাইকে রেসপেক্ট দেওয়া চলা উচিত
সে কবুতর ব্যবসায়ী হোক, প্রধানমন্ত্রীর সাথে চলাফেরা করুক, মন্ত্রী মিনিস্টার হোক, সবাইকে রিকশাওয়ালা হোক, সবাইকে রেসপেক্ট দেওয়া ভালো, কারণ মানুষ মানুষের জন্য। তো ভাই 2500 ভাই, এটা আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ ভাইয়া, এক জোড়া মিলি আমি দেখতেছি, খুবই সুন্দর, বিগ সাইজের জিরো পরের। হ্যাঁ, কোনো সমস্যা নাই তো ভাই? ভাই কোনো সমস্যা থাকলে আমি কোনো কবুতর কারো দেই না। আচ্ছা, এগুলো উড়ানো যাবে তো ভাই? 100% উড়ানো যাবে। আচ্ছা, এই বাচ্চাগুলো জিরো পরের কত চাচ্ছেন ভাই? এটা ভাই ফিক্সড 2500 টাকা, কোনো ভাই যদি নিতে চায় একদম ফিক্সড 2500 টাকা। ভাই আজে একটু দাম কমায় বলেন, মাথা টাতা গরম আছে। হবে না, তারপর 2000 টাকা দিয়ে দেবো ভাই। যা 2000 টাকা দিবেন তো ভাই, 2000 টাকা হলে দর্শক যে বাইনে কবুতর সলিড আছে। আচ্ছা, উড়ানো উড়াইতে পারবে তো? 100% উড়াইতে পারবে, বিশ্বাস মনে থাকলে নিতে পারবে। আমি সব সময় দর্শক চিন্তা করি কি, আমার দর্শক আমার সবচেয়ে প্রিয়, কারণ খামারি বাইরও প্রিয়, কারণ খামারি বাইরা যদি কবুতর না পালে দর্শকরা কিনতে পারবে না, আর যে দর্শকরা কিনবে দর্শক ওরাও আবার বিক্রি করতে পারবে না। তো অতএব আপনারা যারা কবুতর পালন দর্শক, কারণ সবাই সবাইকে রেসপেক্ট দিবেন, কারণ আপনারা কবুতর যারা লালন পালন করেন সবাই সবাই রেসপেক্ট দিয়ে, না হলে তো এই সেক্টরটা ধ্বংস হয়ে যাবে দর্শক। তো ভাই 2000। হ্যাঁ ভাই, ফিক্সড, এটা কিন্তু খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চাগুলো রাখছিল আর এগুলো মানে রেস করতে পারবে তাই তো? জি জি। আচ্ছা, তো জোড়াটা কত চাচ্ছেন আপনি ভাইয়া? চোরাটা একদম রাখা যাবে ফিক্সড 2000 টাকা, লাস্ট কমায় রাখতে পারবেন না ভাই? এটাই ফিক্সড বড় ভাই, এটা 2500 টাকা রেখেছি। আচ্ছা, 2500 টাকা, এটা 2000 টাকা রাখা যাবে? হ্যাঁ জি, লাস্ট 2000। দর্শক, এটা হলো নর বাচ্চা, এটা হলো মাদি বাচ্চা। মাদি বাচ্চা তো 2000 টাকা ভাই, এগুলা 2000 টাকা। ফারুক ভাই, হ্যাঁ বুঝলাম না, কবুতর সব কি একরকম, এক জোড়া কি বারবার দেখাবেন নাকি? না 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 না, এই যে এই যে, কিছু টাকা সম্মান করবো, এটা অরিজিনাল রেসার আছে। কিছু বলতে ভাই, দাম বেশি বললেন না ভাই, মোশিন নিতে চায় সবসময়। কবুতর হইতে হবে সুন্দর কবুতর, হ্যাঁ যারা রেসার কবুতর পছন্দ করে পালে, হ্যাঁ তাদের ফ্রেশ কবুতর হইতে হবে। আচ্ছা ভাই, জোড়াটা কত হইলে দিবেন? এটা ফিক্সড 2000, আপনি 100 টাকা সম্মান করবো। মানে কত? 1900 টাকা। খুবই সুন্দর, ব্যবসা শুরু করতে হবে, তারপরে কমায় দিবেন, তাছাড়া তো দর্শকদেরকে দিবেন না আপনারা ভাই। ভাই এই যে আমি 3000 কবুতর একসাথে দেখাবো, ঠিক আছে? 1700 ভাই, 1700 টাকা এক খামার কবুতর। সরি, আমি এই যে ভাই অনেকগুলা বাচ্চা কালেক্ট করা আছে, এক খামার, এই খামার সব এক ট্যাগ করে এক খামার। ভাই উনি কি রেস মানে কোন সারাসারি করছে? হ্যাঁ, সারাসারি করা মা বাবা এগুলো, বুঝতে পারছেন? মা বাবা গুলা সারাসারি করা। হ্যাঁ জি। তো দর্শক, আমি দেখাইলাম খুবই সুন্দর বাচ্চাগুলা, মাশাআল্লাহ অনেক সুন্দর, এক ট্যাগ বাচ্চা না পুরো ভাই এগুলা, অনেক সুন্দর। তো ভাই দামগুলো বলা আছে, কোন ভাই যদি নিতে চান নিতে পারবেন। আরো এক জোড়া আছে, এই যে এই যে তো দেখাই দিছে, এই যে এই যে তিন জোড়া, তো তাহলে মিলি তিন জোড়া মিলি। আরেক পিস গেল কই বাবা? আরেক পিস আছে হয়তো এই উপরে আছে, আমি দেখানোর চেষ্টা করলাম দর্শক, খুবই সুন্দর মাশাআল্লাহ। দর্শক এই যে আমি দেখাই বাচ্চাগুলো, এটা কি অরিজিনাল মাক্সি? অরিজিনাল মাক্সি, আনার চোখ যেটা বলে। আসলে বাচ্চাদের চোখ দেখা তো কোনো মানে বোঝা যায় না অনেক। এই যে আপনি পটা দেন শুধু সাধারণ, এই দেখাইলাম, এগুলো 04 এর। হ্যাঁ 04। আচ্ছা সারন্ত ভাই, এটা আমি আরেকটা বাচ্চা আমি দেখাই দর্শক, এই যে এটা তো একটা নর বাচ্চাটা আর এটা মাদি বাচ্চাটা ভাই। হ্যাঁ হ্যাঁ, তো জি জি, এই যে ট্যাগ, এই যে পায়ের চারি সারি, ঠিক আছে, এই যে দেখাইলাম, খুব ফিটনেসও ভালো ভালো। হ্যাঁ, এগুলো উড়োড়ি করবে ভালো ভাই, 100% উড়োড়ি করবে বড় ভাই। আচ্ছা, আমি দেখ মাস সিধা আমি সেল করছি আরো কম প্রাইসে। হ্যাঁ আচ্ছা, তো তবে এইরকম নাই, কোন ভাই যদি লাগে আপনারা নিতে পারেন। চলুন পরের কবুতর গুলো আপনাদেরকে দেখাই।
দর্শক মাশাআল্লাহ এক জায়গায় আমি দেখানোর চেষ্টা করি জিরো পরের বাচ্চা এক জোড়া হোয়াইট গ্রিজেলের বাচ্চা আমি দেখাই এই বাচ্চাগুলো দিয়ে আপনারা উড়াউড়ি করা সম্ভব হবে যদি কোনো ভাই নিতে এই যে আমি ফেদার পাতা দি হ্যাঁ এই যে এই যে ফেদারগুলো আমি দেখাই এগুলো জিরো পরের ভাই জিরো পর জিরো পর বিগ সাইজ বিগ সাইজ খুব সুন্দর দি বাচ্চাগুলো সারন্ত ভাই অনেক বেশ কড়া বাচ্চা আছে কোনো ভাই যদি নিতে চান নিতে পারেন ভাই সাদাগুলো কত ভাই হোয়াইটগুলো হোয়াইটগুলো রাখা যাবে হলো লাস্ট ওটা প্রাইস তো বলাই দেওয়া আছে তারপরে কত হইলো আপনি রাখবেন হোয়াইটগুলো এটা ফিক্স 2000 টাকা ভাই এর দাম রেট খুব বেশি কেন এটা ভাই কোয়ালিটির উপর আসলে যে কবুতরের দাম হ্যাঁ এক খামারে কবুতর যে 6 জোড়া কবুতর দেয় এই 5 জোড়া কবুতর এ হ্যাঁ 2 জোড়া 3 জোড়া মিলি হ্যাঁ আর এই যে আপনি সাদা গ্রিজেলটা মার্কস এটা 2000 হলে দিয়ে দিবেন আপনি ভাই জি জি দর্শক আমি বাচ্চাগুলো দেখালাম 2000 টাকা আর এই কবুতরগুলো যদি কোনো ভাই নিতে চান বিবি জিবি হয়ে গেছে দেখছেন কতগুলো ফেস করানোর জন্য বাচ্চাগুলো উড়াইতে পারবেন সামনের দিকে তো আমি দেখাইলাম শীতের জন্য ভালো হবে বুঝতে পারছেন সামনে শীত আছে কবুতরগুলো খুব সুন্দর কবুতর খুব সুন্দর হ্যাঁ মাশাআল্লাহ এই যে কালদমগুলো আমি দেখতেছি হ্যাঁ এগুলো কত করে আপনি দিতে পারবেন 1500 3 জোড়া এক খামার থেকে আনছে হ্যাঁ জোড়া জোড়া মিলে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা তো জোড়া জোড়া ঠিক আছে তো এগুলো ঠিক আছে আচ্ছা তো এগুলো আচ্ছা এগুলো এগুলো দেন তো জোড়া এগুলো মানে হ্যাঁ কটা মাকা চোখ মাকা চোখ ছাপ চোখ এটা হাই ফ্লার কবুতর হ্যাঁ তো ভাই এই জোড়াটা কত লি দিতে পারবেন এটা নিতে পারবেন এক সেম প্রাইস 1500 টাকা আচ্ছা তো আরেকটা জোড়া আছে দর্শক আমি দেখাই আপনাদেরকে 1500 টাকা করে আপনি নিতে পারবেন বলছিলাম ভাই এটা 1500 টাকা খুবই সুন্দর সামনে শীত উগানোর জন্য এই কবুতরগুলো নিতে পারেন ভাই ডিম বাচ্চা দিবে তো এগুলো চাইলে আচ্ছা তো ঠিক আছে 1500 করে রাখবেন তো ভাই আচ্ছা ঠিক আছে ভাই মাশাআল্লাহ ভাইয়া ফারুক ভাই এগুলা কি আপনার গররা হ্যাঁ মাক্সি কালার কিছু গররা এগুলো রানিং পেয়ার ভাই মাদিটা দর্শক মন্ডি নিয়ে আসছে আমি দেখাইলাম তো ভাই এগুলো উড়াউড়ি করবে কেমন এগুলা এগুলা ঘন্টা দুই ঘন্টা উড়বে হ্যাঁ তো যেমন উড়ে তেমন দাম বলেন তো দেই কত টাকা একটু হালকা মিসমার্ক আছে দর্শক নটটা কিন্তু খুব সুন্দর জোড়াটা দেখতে ভাল লাগতেছে দর্শক রানিং পেয়ার এই যে দেখেন পায় মোজা আছে মাদিডার মাকড়া তো ভাই এই জোড়াটা ছোট্ট করে বলুন তো ফিক্সড 1000 টাকা হ্যাঁ দর্শক গররা 1000 টাকা ফ্রেশ তো এগুলো উড়বে কেমন এটা আমার একটু যদি ভাই এই জায়গার ভিতরে এক জোড়া চন্দন আছে আমি দেখাই ডিমে আছে নাকি না আমি হ্যাঁ ডিম পাইরা দিব হ্যাঁ তো ভাই জোড়াটা কত লেবে দিতে পারবো বলো তো এটা 1200 টাকা হ্যাঁ ফুলে ডাল ভাই দর্শক রানিং পেয়ার আমি দেখাই আপনাদের কবুতরটা খুবই সুন্দর ওই যে এটা মাদি দর্শক এটা নর 1200 ভাইয়া 1200 টাকা হলে আপনারা জোড়াটা নিতে পারবেন খুবই সুন্দর দর্শক 1200 জোড়াটা কত দিবেন আপনি ভাইয়া আর বিক্রি দামটা ভাইয়া 100 টাকা কম 1100 টাকা তো এটা কত লে দিবেন আপনি বলেন না বুঝতে পারছি হ্যাঁ আসলে সব দিকে আমার ঠকাবেন 1000 টাকা রাখবেন সেম প্রাইস আচ্ছা তো ঠিক আছে 4-5 জোড়া আছে ওটা 4-5 জোড়া আছে পরে দেখাবো আচ্ছা 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 তো আরো কয়েক জোড়া দিতে পারবেন আপনি ভাইয়া 6 জোড়া আমি এগুলো রানিং ভাই এগুলো এগুলো 2-1 ঘন্টা উড়বে ভাই হ্যাঁ উড়বে হ্যাঁ দর্শক মিস পার্ক নাই আমি দেখাই এই যে আমি দেখাই দর্শক খুবই সুন্দর জোড়াটা মাদিটা সামনে আসে আর পিছলো নর 1000 টাকা ওই জোড়াটা নিতে পারবেন মাশাআল্লাহ ফারুক ভাই এক জোড়া চকলেট কালার গ্রিবাজ হ্যাঁ গেন্দা কবুতর খুবই সুন্দর আনকমন বিগ সাইজের কবুতর দর্শক আমি দেখাই যে নর ভাইগুলো উড়বে কেমন এই কবুতরটা হাই ফ্লার কবুতর হ্যাঁ তো ভাই এই জোড়াটা কত লি রাখবেন আপনি
লাস্ট 1500 টাকা হ্যাঁ দর্শক এই জোড়াটা 1500 টাকা রানিং ভাই গ্যাঞ্জা কবুতর দেখছি গ্যাঞ্জা হলো অন্য কালারের মতো হ্যাঁ আনকমন একটা কালার আনকমন কালার সাইজটা বড় রানিং পেয়ার আছে রানিং পেয়ার আছে খুবই সুন্দর 1500 টাকা ভাইয়া এটা কি ফিক্সড সেম কালার আছে ফিক্সড প্রাইস এটা হ্যাঁ ফিক্সড প্রাইস তো 100 টাকা আমি সম্মান করব এটা আচ্ছা 1400 টাকা দর্শক 1400 প্রাইস জোড়াটা নিতে পারেন না ভাই প্লিজ খুব ভালো কবুতর মাশাআল্লাহ ভাইয়া এক জোড়া চুইনা লাল গিয়ারের 340 গিয়ারের এই যে নর মাদি খুবই সুন্দর মাশাআল্লাহ এই যে নর ডাকতেছে দর্শক প্রত্যেকটা কবুতর ডাক ভালো তো দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম খুবই সুন্দর ভাই এগুলো কয় পট্টির ভাই এগুলো 340 একটা ডিমো করছে একটা ডিমো বাইরে দিছে এগুলো উড়বে কেমন ভাই এটা উড়বে বলতে আপনার সৌন্দর্যের জন্য ওরকম হ্যাঁ তো দর্শক আমি দেখাই আপনাদেরকে খুবই সুন্দর জোড়াটা সেম চোখ আছে তো ভাই এই বলেন বেশি কথা না বললে দাম বলুন দর্শকরা অপেক্ষা আছে একদম 1100 টাকা লাস্ট কিনা বেশি এটা সৌন্দর্যের জন্য দর্শক আচ্ছা আচ্ছা দর্শক দেখাইলাম তো ভাই 1100 ভাই এটা ফিক্সড প্রাইস হ্যাঁ দর্শক আমি দেখাইলাম ফিক্সড প্রাইস মাশাআল্লাহ খুবই সুন্দর 1100 টাকা হলে আপনারা নিতে পারবেন মাশাআল্লাহ জোড়াটা মাশাআল্লাহ ভাই এক জোড়া এটা কি ভাই দোবাস দোবাস কুকুর একটা লাল পুটিগারের মাদি ডল আচ্ছা আচ্ছা তো দেখাই দর্শক আপনাদেরকে খুবই সুন্দর জোড়াটা এই যে দেখান এই দেখানোর চেষ্টা করি মাশাআল্লাহ সলিড পেয়ার এই যে নটটা খুবই সুন্দর এই যে চোখের পট্টিটা ঠোঁটের কালারটা দর্শক মনে হয় যে মহিলা মানুষের মতন লিপস্টিক দেওয়া খুবই সুন্দর দেখতে ভালো লাগতেছে আসলে যেটা সুন্দর সেটা সুন্দর বলতে হয় তো ভাই জোড়াটা কত এলে দিবেন আপনি বলেন তো লাস্ট 1000 টাকা ভাই ডিম বাচ্চা দিবে তো এগুলা একদম কড়া পিয়ার ভাই হ্যাঁ বেজাল হবে না বেজাল হবে না না তো এটা ডিম বাচ্চা ভাই এটা কি আপনি কনফার্ম এগুলো করা করা হবে এরকম জানেন আপনি কিছু কনফার্ম মানে যদি না দেয় বড় ভাই আপনার সামনে বললাম তিন জোড়া কবুতর ফ্রি দিয়ে দিব না আমি ফ্রি পক্ষে না আমার দর্শকদের পক্ষে সব সময় থাকি কারণ দর্শকরা যেমন ন্যায্য দামে কিনতে পারে আর আপনারা বিক্রি করতে পারে আচ্ছা দর্শক এই যে জোড়াটা খুবই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর এই জোড়াটা আমি দেখানোর চেষ্টা করলাম তো ভাই কত বললেন আপনি ভাই এটা জোড়াটা 1000 টাকা হ্যাঁ মাশাআল্লাহ ভাই ময়না যাক জি সাদা গিয়ার সাদা গিয়ারের আমি দেখাই খুবই সুন্দর গিয়ার বলে হ্যাঁ আচ্ছা মাদি আছে একদম পিওর আছে তো ভাই জোড়াটা কত আপনি দিতে পারবেন বলুন তো ছোট করে বলেন ছোট করে ভাই 1200 টাকা নিতে পারবেন তিন পিয়ার কবুতর আছে আজকে ও ভাই আজকে আপনি বুঝলাম না মহসিন ভাই এমনি রাইগার হইছে তারপর আপনি এত টাকা চাচ্ছেন না একটু কম না দর্শকদের দুইশের কিছু একটু কম ভাই বেশি দেখি না বড় ভাই হ্যাঁ আমি জানা 1100 টাকা রাখবো জান 1100 টাকা রাখবো পিওর জোড়া একদম পিওর জোড়া হ্যাঁ খুবই সুন্দর ডিম বাচ্চা রানিং তো ভাই না আমার ডিম দেখানোর দরকার নাই আমার দর্শকদের বাসা যায় যদি ডিম পারে সেটাই মহসিন ভাই সত্য কথা ঠিক আছে তো আমি সবসময় চিন্তা করি যেমন দর্শক আপনারা কোনো কবুতর কিনে যেমন প্রতারিত না হন এই জন্য আমি সবসময় দেখে শুনে এখন ভিডিও করব দর্শক তো আশা করি মহসিন টিভি সবসময় সাপোর্ট দিয়ে আছেন সবসময় সাথে থাকবেন দর্শক তো ভাই জোড়াটা কত ভাই 1100 টাকা হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর দর্শক আমি দেখাইলাম 1100 টাকা হলে আপনারা এই জোড়াটা নিতে পারেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর জোড়াটা এই যে আমি দেখাইলাম ডাকে ভালো হ্যাঁ মাশাআল্লাহ ভাই আরো জোড়া দেখতেছি আমি খুবই সুন্দর তো ফারুক ভাই আপনি যদি কবুতর আসলে তো একটা খাঁচাই না দেখান বিভিন্ন জায়গার তাই খবর খবরতে ধরে এসে তো মানে মনে নাম্বারিং করা থাকলে ভালো হয় দর্শকরা হয়তো মার করতে মানে নাম্বারটা দিয়ে দিবেন তো বলেন তো ভাই নট তো আচ্ছা তো ভাই এই জোড়াটা কত হলে দিবেন সেম প্রাইস কত ভাই 1000 হ্যাঁ 1100 ভুলে গেছি দর্শক তক্ক তো ভাই এটা কি আমি মুখ দিয়ে যেটা আছে এটা দেওয়া যাবে আর বাপ মা ঠিক আছে ও আচ্ছা এটা বাপ সন্তান আছে সব রানিং পেয়ার রানিং পেয়ার হ্যাঁ তো ভাই 1100 টাকা কি ফিক্স না একটু কমন যাবে ভাই এটা দেখেন কালো ঠোঁট হ্যাঁ ওটা বন্ধু সাদা ঠোঁট আছে জি চোখের গিয়ার এটা ছিল লাল আসছে আচ্ছা আচ্ছা তো ভাই এটা জোড়াটা ভাই 1100 ফিক্সড রেট তিন জোড়া একসাথে হ্যাঁ আচ্ছা ঠিক আছে
মাশাআল্লাহ দর্শক আরেক জোড়া আমি দেখতেছি খুবই সুন্দর এটা হলুদ ট্যাগ দেওয়া আছে আচ্ছা ট্যাগগুলো দেখে দেখে আপনারা হয়তো নির্ণয় করবেন কবুতরগুলো যেহেতু নাম্বারিং করা নাই বা এই জোড়াটা কত তুলে দিতে পারবেন হ্যাঁ আর মহসিন ভাই আজকে তো আগে দমকাইলো যে কবুতরের দাম যেন ন্যায্য দামে দেওয়া লাগে তাই তো হ্যাঁ করছেন সুইটাল এটা কি ভাই কাকজি আচ্ছা তো এই জোড়াটা কত তুলে দিবেন ভাই আপনি কাকজিটা ১২০০ টাকা হলে আপনি দিতে পারবেন হ্যাঁ আপনাদেরকে ১১০০ টাকা হলে জোড়াটা নিতে হবে কাকজি চার পাঁচ দিন লাগবে এটা মাদি দর্শক আর নর মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই ফুলাটাল হ্যাঁ ওকে ঠিক আছে ১১০০ ফারুক ভাই এটা কি এটা সবজি আসলে কয় পড়ে এগুলা মাসটা কমপ্লিট ১০ পড়ে হ্যাঁ খুবই সুন্দর নর্মালি ঠিক আছে ভাই এগুলো রেস করা সম্ভব বাচ্চা বাচ্চা দিয়ে এগুলো আচ্ছা তো ভাই এই ভাই জোড়াটা কত তুলে দিবেন ভাই এই জোড়াটা কত তুলে আপনি রাখতে পারবেন ভাই লাস্ট কত ভাই ২২০০ টাকা ভাই তো দর্শক এই জোড়াটা ২২০০ টাকা হলে নিতে পারবেন নিউ এডাল ১০ পরের তো কোনো ভাই যদি নিতে চান নিতে পারেন খুবই সুন্দর জোড়াটা নটটা দিয়ে রেস করা সম্ভব হ্যাঁ একটু নর্মাল মাদিটা নটটা কিন্তু মোটামুটি ভালো তো আমি বলে দিলাম দর্শক তো আপনারা ২২০০ টাকা ভাই কম টম হবে না হ্যাঁ আচ্ছা করবে আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ভাই এক জোড়া মুক্তি খুবই সুন্দর ভাই এই জোড়াটা কত যাচ্ছে মুক্তি ১০০০ টাকা হ্যাঁ ডিম বাচ্চা করতে বেশি তো হ্যাঁ এটা হালকা আছে তবে না তবে ঠিক হয়ে যাবে হ্যাঁ তো দর্শক এই জোড়াটা রানিং ১০০০ টাকা আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ভাই পাটা নাই তো কোনো আচ্ছা দর্শক আমি দেখানোর চেষ্টা করি কবুতরগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ এই যে মুক্তি মাদিরের সামনে চলে আসে এই যে নর মাদি দুইটাই খুবই সুন্দর আমি দেখানোর চেষ্টা করলাম মাশাআল্লাহ তো ভাই ১০০০ ভাই ফিক্সড প্রাইস আচ্ছা দর্শক ফিক্সড প্রাইস এগুলো হালকা গলা স্পিন করে আচ্ছা দেখাও দেখি কি কবুতর আছে ১২০০ টাকা রেসার বলতে মানে কি একটা না জোড়া জোড়া দর্শক এই জোড়াটা এই জোড়াটা ১২০০ টাকা আপনারা যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন ফারুক ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর এক জোড়া সিরাজি কবুতর আমি দেখতেছি এই যে নর ভাই ডিম টিম হারিতেছিল দর্শক হারিত থেকে নামায় আমি বললাম যে কবুতরটা দেখান ফারুক ভাই তো ভাই এই জোড়াটা কত তুলে আপনি দিতে পারবেন একটা ডিম পাচ্ছে হ্যাঁ তো একটা ডিম পারা আছে দর্শক আমি দেখাইলাম এই যে ভাই জোড়াটা কত তুলে দিবেন বলেন তো একদম ৩৫০০ হ্যাঁ দামাদামি নাই দামাদামি নাই মহসিন ভাই যদিও নেয় তাইলেও দামাদামি নেই মহসিন ভাই মাংনা কোনোদিনও নেবে না কোনো খামারের থেকে মাংনা কবুতর নেবে না ভাই তো ভাই এই জোড়াটা ভাই ৩৫০০ ফিক্সড প্রাইস হ্যাঁ আচ্ছা তো দর্শক এই জোড়াটা হলো ৩৫০০ টাকা ডিম বাচ্চা করা হয়েছে পারুক ভাই এর আগে কোনো সমস্যা নেই হ্যাঁ ভালো মাদিটাও ভালো খুবই সুন্দর তো ৩৫০০ হ্যাঁ ৩৫০০ ভাই ৩৫০০ দর্শক এই জোড়াটা যদি নিতে চান নিতে পারেন এই যে পায়খানাও ক্লিয়ার আছে খুবই সুন্দর আমি দেখাই দিলাম মাশাআল্লাহ ৩৫০০ মাশাআল্লাহ ভাই এটা কি ভাই আপনারা দুবাস কবুতর হ্যাঁ এই যে ডিম দেওয়ার জন্য নটটা এটা দৌড়াইতেছে হাঁড়িতে বসা ভাই জোড়াটা কত তুলে দিবেন আপনি ভাই এটা ৮০০ টাকা হ্যাঁ তো দর্শক আমি দেখাইলাম জোড়াটা কোনো ভাই যদি নিতে চান নিতে পারেন ডিম বাচ্চা হয়তো দু একদিনের ভিতরে দিয়ে দিতে পারবেন কত ভাই এটা কোনো ভেজাল নাই ৭০০ হ্যাঁ ৭০০ পিওর জোড়া দর্শক ৭০০ কোনো ভাই যদি নিতে চান নিতে পারেন খুবই সুন্দর মাশাআল্লাহ
ফারুক ভাই, কবুতর তো মনে হয় ভিডিও করলে 60 মিনিট লাগবে আমার, এত দর্শক তো এত ধৈর্য হবে না, তো এই জোড়াটা কত লেন দিতে পারবেন বলুন তো? 900 টাকা। খুব সুন্দর কবুতর জোড়া আছে ভাই, ডিম বাচ্চা গ্যারান্টি। এটা কি উড়াউড়ি করার জন্য পারফেক্ট হবে? এটা হলো নীলা কবুতর। দর্শক, কবুতরের ফাঁকার যেই ময়লাগুলো নাকে আসছে, সরি। তো ভাই এই জোড়াটা কত? 900? হ্যাঁ, এটা 900 টাকা। দর্শক, ফুলাডাল ভাই, একদম ফুলাডাল, ফুলাডাল খুবই সুন্দর জোড়াটা, আপনারা নিতে চাইলে নিতে পারবেন, 900 টাকা। ফারুক ভাই, এটা কি ভাই, সাপসিলা? সাপসিলা দর্শক আমি দেখাই, খুবই সুন্দর। আগের পর্বগুলোতে কবুতরগুলো বিক্রি হয়ে গেছে, তো এই জোড়াটা আছে ভাই। বলেন তো, ছোট্ট করে বলবেন, আপনি দাম বেশি চাইলে কিন্তু ভিডিও নিয়ে করবো না, বলেন। একদম 800 টাকা। হ্যাঁ দর্শক, এই সাপসিলা 800 টাকা। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, খুবই সুন্দর ভাইগুলা। ডিম বাচ্চা দিচ্ছে ভাই, রানিং পেয়ার, রানিং পেয়ার। হ্যাঁ, তো এগুলো ভাই উড়াউড়ি করবে কেমন? আচ্ছা ঠিক আছে। তো ভাই কত বলেন, 800? হ্যাঁ, আরেক জোড়া যে দেখা, তোতা, তোতা সুখের কবুতর গিয়ে শুনলি, খুবই সুন্দর। এই যে মাদিটা, এটা ডিম এসে পড়ছে, খুবই সুন্দর দর্শক। এই পেয়ারটা মাশাল্লাহ অনেক সুন্দর ভাই। বলেন তো এই জোড়াটা? হ্যাঁ, 900 টাকা। হ্যাঁ, খুবই সুন্দর দর্শক এই জোড়াটা, যদি নিতে চান নিতে পারেন। তোতা শেপের একদম গিয়া চুল্লি, কালারটাও পারফেক্ট ভাই। ডিম বাচ্চা ভাই, এগুলো আচ্ছা, মানে ডিম বাচ্চা করা দর্শক আমি দেখাইলাম, খুবই সুন্দর জোড়াটা। ওই যে দর্শক, এটা ডিম সহ ডিম আছে দুইটা। হ্যাঁ, ডিম কি দিবেন আপনি? হ্যাঁ, আচ্ছা দর্শক, এই যে পায়খানা করে দিচ্ছে, এই জোড়াটা আপনারা নিতে পারবেন। এই যে ডিম এসেছিল দর্শক, মাদিটা ধরে উড়ে গেল। এই যে দর্শক, এই যে ডিম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভাই, তো এই ছুইটালটা কত এলে দিবেন আপনি? ডিম সহ একদম 1200 ডিম সহ। আচ্ছা দর্শক, তো আমি দেখানোর চেষ্টা করলাম কবুতরগুলো। আরেক জোড়া আছে, এই যে আরেক জোড়া আছে, পুতুলের মতন কবুতর। তো দর্শক, ইয়া চুল্লি, এই যে নরেটা মাদিটা দিচ্ছে আপনাদেরকে ভাই। একটু কমায় বলেন না ভাই, জোড়াগুলো কত লেন নিতে পারবেন? হ্যাঁ, জোড়াটা 1000 টাকা। হ্যাঁ, 1900। আচ্ছা, 1000। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি অন্য হিসাবে দেবো। অন্য হিসাবে মানে ফ্রি দিয়ে দিবেন নাকি? দাম মনের মতো হলে দিয়ে দিবেন। আচ্ছা, অনেক লাভ করছেন। তো দর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম, কোন ভাই যদি কবুতরগুলো পছন্দ হয় অবশ্যই ফারুক ভাই দোকানগুলো। ফারুক ভাই, এই যে তিন পেয়ার দেখাইলাম, তো এগুলো কত করে পড়বে ভাই কবুতরগুলো? মাশাআল্লাহ অনেক সুন্দর। এভারেজ নিলে পড়ো ভাই, ঠিক আছে। হুম, এভারেজ নিলে আপনার এই যে 1200, আমার 1100 দেওয়া আছে, ঠিক আছে। এভারেজ পড়ো 900 টাকা করে, 900 টাকা করে এভারেজ, প্রতিটা জোড়া 900। হ্যাঁ, তিন জোড়া একসাথে নিতে হবে, তিন জোড়া একসাথে নিতে হবে দর্শক। কোনো ভাই যদি নিতে চাই, উড়ে উড়ে করবে কেমন ভাই? উড়ে ভালো ভাই, এগুলো এগুলো ভাই 900 নাকি? 900। আমি সিঙ্গেল নিলে পড়ো 1200। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম কবুতরগুলো, কোনো ভাই যদি ভালো লাগে নিতে পারে। ফারুক, এই যে গ্রিবাজগুলো কত করে ভাই? এটা আজকে 7 দিয়ে দেব, ঠিক আছে। হ্যাঁ বলো। অনলাইন 700 টাকা করে, 700। সব দর্শক 700, হাইপ্লার কবুতর 700। এই জোড়াটা যদি নিতে চান নিতে পারেন। কয় ঘন্টা উড়বে ফারুক এটা? মিনিমাম ভাই 3 ঘন্টা। 3 ঘন্টা? হ্যাঁ, 3 ঘন্টা। আর এর নিচে যে ডিম নিয়ে আছে আরেক জোড়া, এই যে হ্যাঁ, এই জোড়াটা ভাই কত হইলে দিবা বলো তো? দর্শক, আমি ফারুক ভাইয়ের কবুতরগুলো দেখানোর চেষ্টা করলাম। এই যে অনেক কবুতর আছে, সবগুলো দেখানো সম্ভব না দর্শক। তো যারা নিতে চান, ফারুক ভাইয়ের মোবাইল নাম্বার এই নম্বরটা দেওয়া থাকবে, আশা করি কবুতরগুলো নিয়ে যাবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো হাটে, অন্য কোনো খামারে। আর দর্শক, এখন প্রতিদিনই ভিডিও থাকবে দুইটা করে, দুইটা এবং রাতে, মানে দুপুর দুইটা এবং রাতে থাকবে, সবসময় দেওয়ার চেষ্টা করব। আর আমি শারীরিকভাবে একটু অসুস্থতা আসছে, আমার জন্য দোয়া করবেন। তো দর্শক, সবাইকে সালাম জানিয়ে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।